সুপ্রিয় ছাত্রছাত্রী কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি কাজল চৌধুরী সহকারী অধ্যাপক পরিণতি এবং সুশাসন পুলিশ ল্যান্ড স্কুল অ্যান্ড কলেজ রংপুর আমরা এ যাবৎ বাংলাদেশের শাসন বিভাগ নিয়ে আলোচনা করছি আজকে আমি এই শাসন বিভাগের মন্ত্রিপরিষদের গঠন এবং এর কার্যাবলী নিয়ে আলোচনা করব তোমাদের সঙ্গে দেখো মন্ত্রী পরিষদ শাসিত সরকার আমাদের সরকার এটা তোমরা জানো আচ্ছা এই সরকার ব্যবস্থায় যে নির্বাহী বিভাগ শাসন বিভাগ থাকে তার কিন্তু দুটো অঙ্গ থাকে এ কথাও কিন্তু আমি আগে বলেছি একটা আলংকারিক অঙ্গ আর একটা হলো সক্রিয় অঙ্গ আলঙ্কারিক অঙ্গটা কোনটা আমাদের আলঙ্কারিক অঙ্গটা হল আমাদের রাষ্ট্রপতি যিনি নামমাত্র প্রধান আর সক্রিয় অঙ্গটা কি পরিষদ প্রধানমন্ত্রী তাই না আর মন্ত্রী পরিষদ বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির নামে সকল নির্বাহী ব্যবস্থা গ্রহণ করা হয় কিন্তু এটা ক্ষমতা প্রয়োগ করেন কে প্রধানমন্ত্রীর নেতৃত্বে তার মন্ত্রিপরিষদ আমরা এর আগেও বলেছি আমি বহুবার যে রাষ্ট্রপতির অনেক ক্ষমতা তিনি অনেক কিছুই করেন কিন্তু প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া কিন্তু উনি কিছু করেন না এখন আমরা দেখি এই যে আমাদের মন্ত্রী পরিষদ তার গঠনটাই কেমন বাংলাদেশি সংবিধানে পঞ্চান্ন অনুচ্ছেদের এক উপ অনুচ্ছেদে বলা হয়েছে যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে একটি মন্ত্রিসভা থাকবে এবং প্রধানমন্ত্রীর সময়ে সময়ে তিনি যেরূপ স্থির করবেন সেই রূপ অন্যান্য মন্ত্রী নিয়ে এই মন্ত্রিপরিষদ গঠিত হবে আবার ছাপ্পান্নেরকে বলা হয়েছে একজন প্রধানমন্ত্রী থাকবেন প্রধানমন্ত্রী যেরূপ নির্ধারণ করবেন সেই রূপ অন্যান্য মন্ত্রী প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী দিগকে রাষ্ট্রপতি নিয়োগ দেবেন আগে প্রধানমন্ত্রী নিয়োগ হবে তারপর তার পরামর্শ অনুযায়ী এখানে একটা কথা বলে রাখা দরকার কারণ আমরা জানি প্রধানমন্ত্রীর কার্যাবলীতে আমি তোমাদের বলেছিলাম যে প্রধানমন্ত্রী কিন্তু অবশ্যই কোনো না কোনো দলের নেতা অথবা নেত্রী তিনি অবশ্যই তার দল বিচ্ছিন্ন হয়ে বা দলের সঙ্গে পরামর্শ না করে কোনো কিছু করবেন না এ এখানে আমাদের সামনে উনি রাষ্ট্রপতিকে যে যে ব্যক্তির নাম সুপারিশ করবেন সেই রকমভাবেই মন্ত্রী প্রতিমন্ত্রী উপমন্ত্রী রাষ্ট্রপতি নিয়োগ দেবেন তবে এখানে সত্য থাকবে যে তাদের এই সংখ্যার অনন্য নয় দশমাংশ সদস্য সংসদ থেকেই আসতে হবে এবং সংসদের সদস্য নন এমন মন এমন ব্যক্তিকে উনি মন্ত্রী করতে পারেন যেমন একজন ভালো ব্যক্তি যিনি আস্থাভাজন হতে পারতেন কিন্তু হন মানে উনি জনগণের আস্থা পেতে পারতেন মানে ভোট পেতে পারতেন কিন্তু পেলেন না এক্ষেত্রে তার ভিতর থেকে তার দলছে প্রধানমন্ত্রী বা তার দল তাকে নেতৃত্ব বা মন্ত্রিত্ব দিতে পারে কিন্তু সেক্ষেত্রে তার সংখ্যা এক দশমাংশ সংসদ সদস্য নির্বাচিত হবার যোগ্য ব্যক্তি এখানে যে যে ব্যক্তিগুণ যারা মন্ত্রী হিসাবে নিয়োগ পাবেন তারা কিন্তু সংসদে বক্তৃতা করতে পারবেন অন্যভাবে এর কার্যাবলিতে বিভিন্নভাবেই অংশগ্রহণ করতে পারবে তবে যদি তিনি সংসদ সদস্য না হন কিন্তু মন্ত্রী হন তাহলে কিন্তু তিনি ভোট দিতে পারবেন না আর এই ধরনের মন্ত্রীকে কিন্তু বলা হয় টেকনোক্র্যাফট তিনি শুধুমাত্র তার মন্ত্রণালয় সম্পর্কিত বিষয় সম্পর্কে বক্তব্য রাখতে পারবেন আমার কথা নিশ্চয় তোমরা বুঝতে পেরেছ মানে যে ব্যক্তি জননির্বাচিত মন্ত্রী নন তার ক্ষেত্রে এটা আমি বলেছি এখন আমরা এই পরিষদের কার্যাবলী নিয়ে আলোচনা করব এখানে সংবিধানের পুষ্পান্ন বা পঞ্চান্ন অনুচ্ছেদের দুই দফায় শুধু বলা হয়েছে যে প্রধানমন্ত্রী কর্তৃক বা তার কর্তৃত্বে এই সংবিধান অনুযায়ী প্রজাতন্ত্রে নির্বাহী ক্ষমতা প্রযুক্ত হবে বা হইবে সুতরাং বাংলাদেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিপরিষদ সকল নির্বাহী কাজ করে যাবে বা থাকে এখন আমরা এই মন্ত্রিপরিষদের কার্যাবলী নিয়ে আলোচনা করব প্রথমত এরা কি করে নীতি নির্ধারণ করে প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভা রাষ্ট্রীয় নীতি নির্ধারণের কাজ করে থাকে শাসন ব্যবস্থার দক্ষতা ও নৈপুণ্য আনয়ন অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত করার জন্য মন্ত্রিসভা বিভিন্ন কর্মসূচি ও পদক্ষেপ নিয়ে থাকে জাতীয় ঐক্য সংহতি সাধন মন্ত্রিসভা ব্যবস্থা গ্রহণ করে মোট কথা নীতি নির্ধারণ মন্ত্রিসভার অতীব গুরুত্বপূর্ণ কাজ এটাই হচ্ছে আসল ব্যাপার যে যদি তারা সঠিক নীতি নির্ধারণ করতে না পারেন তা আলটিমেটলি এর ব্যাড যে রেজাল্টটা এটা কিন্তু প্রভাব হিসাবে তার দলের উপর যেয়ে পড়বে আর যেরকম নীতি নির্ধারিত হবে দেশটা তো সেভাবেই পরিচালিত হবে সুতরাং সব ধরনের বিষয়গুলোকে মানে তরা মানে উন্নতির দিকে নিয়ে যাওয়া এবং সঠিক নীতি প্রণয়ন করা এটা একটা বিরাট গুরুত্বপূর্ণ কাজ এই মন্ত্রিসভার আইন প্রণয়ন আইন প্রণয়ন এবং আইন পরিষদের নেতৃত্ব দান এটা কি মন্ত্রিসভা কিন্তু করে মন্ত্রিসভা জাতীয় সংসদের প্রতিটি অধিবেশনের কর্মসূচি নির্ধারণ করে এসব নীতি সরকারি নীতি বলে পরিচিত মন্ত্রিসভার সদস্যবৃন্দ সংসদে বক্তৃতা করতে এবং সংসদের কার্যাবলীতে অংশগ্রহণ করতে পারেন তবে মন্ত্রিসভার সদস্য কিন্তু জাতীয় সংসদের সদস্য নন এমন সংসদ সদস্য ভোট দিতে পারে না এটা তো আমি একটু আগে বললাম যে টেকনোক্র তারা ভোটাধিকার নাই এখানে প্রত্যেকটা মন্ত্রী তার কাজের জন্য জবাব দিচ্ছে তাদের তাদের যে গৃহীত কর্মসূচি সেগুলো সম্পর্কে সংসদে বক্তব্য পেশ করছে আইন প্রণয়নে আইনের খসড়া তৈরি হচ্ছে সে খসড়া সংসদে উত্থাপন করছে আইন প্রণয়ন হচ্ছে এগুলো অবশ্যই এদের শাসন বিভাগের কাজ আর একটু ব্যাপকভাবে যদি আমি বলি তাহলে কি আইনটা বাস্তবায়নও কিন্তু এই শাসন বিভাগই করছে বিভিন্নভাবে তারপর বাজেট প্রণয়ন জাতীয় বাজেট প্রণয়নের ক্ষেত্রে মন্ত্রিসভা গুরু দায়িত্ব পালন করে অর্থমন্ত্রী এই দায়িত্ব পালনে কিন্তু প্রধান ভূমিকা রাখবেন তিনি প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীদের সহযোগিতা গ্রহণ করবেন এবং তার সংসদে পেশ করবে সংসদের অনুমোদন লাভ হবার পর এটা তখন পাশ হবে এটা বাজেট কি একটা বার্ষিক একটা আয় ব্যয় বিবৃতি এটাও কিন্তু দেশের উন্নয়নে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বাজেট ঠিকভাবে প্রণয়ন হওয়াটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় এরপর প্রতিরক্ষামূলক ব্যবস্থা দেশের প্রতিরক্ষার কাজটি সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য কিন্তু মন্ত্রিসভার মানে জ্ঞান থাকতে হবে কারণ প্রধানমন্ত্রী মূলত এই দায়িত্ব পালন করে তবে দেশের সার্বভৌমত্ব রক্ষা নিরাপত্তা বিধানে মন্ত্রিসভার দায়িত্ব অনেক বেশি সশস্ত্র বাহিনীর দক্ষতা বৃদ্ধি আধুনিক যুদ্ধাস্থ সংযোগ সহ বিভিন্ন বিষয় এই মন্ত্রিসভা এবং প্রধানমন্ত্রীকে কাজ করে যেতে হয় অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষা দেশের মাঝে শান্তি শৃঙ্খলা রক্ষা করা এবং মোট কথা একটা স্থিতিশীল অবস্থা বজায় রাখা কিন্তু আমাদের শাসন বিভাগের কাজ তা না হলে কিন্তু কি হবে সুশাসন ব্যাহত হবে স্থিতিশীল পরিবেশ না হলে দেশে সুশাসন থাকবে না অর্থনৈতিক উন্নয়ন জনগণের কল্যাণের জন্য শাসন বিভাগ বিভিন্ন মন্ত্রিসভা যেটা শাসন বিভাগ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করবে কর্মসূচি প্রণয়ন করবে পরিকল্পনা গ্রহণ করবে পরিকল্পনা বাস্তবায়ন করবে তা না হলে কি হবে সামগ্রিক অবস্থা কি উন্নয়নের দিকে অবশ্যই যাবে না এরপর সমন্বয় সাধন করতে হবে তারা সমন্বয় সাধন করে এই যে রাষ্ট্রের যে সকল বিভাগকে দায়িত্ব পালনে সক্রিয় করে তোলা বিভাগগুলোকে সংহত করা এদের মধ্যে সংযোগ রাখা এগুলো কিন্তু বিরাট গুরুত্বপূর্ণ কাজ প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই মন্ত্রীরা এই কর্মকাণ্ডগুলো পরিচালনা করেন তারা শাসন সংক্রান্ত মূলনীতিও স্থির করে থাকেন এবং এভাবেই শাসন বিভাগ পরিচালিত হয় শেষে আমরা বলবো যে আইনি শাসন প্রতিষ্ঠা এবং গণতন্ত্রকে সংহতকরণ বা সংহত করে সুশাসনকে এই বিভাগটি আনয়ন করার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রাখে গণতান্ত্রিক সমাজে সুফল যাতে জনগণ ভোগ করতে পারে সে ব্যাপারে এরা সময় শত মানে এদেরকে দায়িত্ব পালন করতে হয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থা শক্তিশালী করা এবং সুশাসন প্রতিষ্ঠা করা এই সরকারেরই কাজ আর মূলত সরকার ওই প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভা যে শাসন বিভাগ এটা এখানে গুরুত্বপূর্ণ আমরা এখানে তাদের ভূমিকা আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করি তাদের ভুল সিদ্ধান্ত ভুল নীতি গ্রহণ সমগ্র দেশকে কি করবে সফলতায় পৌঁছতে দেবে না সুশাসন তো অনেক দূরে থেকে যাবে ধন্যবাদ